সাইকেল স্ট্যান্ডার্ড একটা মানে ফ্যান বেস ছিল আমার আগে থেকে, এগুলো রেগুলার না অথেন্টিক টা। এক ক্লাসে গাছ উড়ে যান। আজকে স্ট্যান্ড শোটা লাস্ট আর কখন হবে? আজকে তো বৃষ্টির জন্য হয়নি। Hey, what's up people, assalamu alaikum and welcome to my blog 31. So আজকের ব্লগে আমি কোথায় এসে গেছি একটু পরেই সবকিছু দেখতে পারবে। প্রথমে তো দেখেই ফেলছেন, আজকে কার সাথে ব্লগ করতেছি? অন্যতম ইউটিউবার বাংলাদেশের আরএস ফাহিম চৌধুরী ভাই। হ্যাঁ, আমি এখন বেস্টিনে আছি, বেস্টিনের বাইরে অপেক্ষা করতেছি, কারণ ফাহিম ভাই এখন খাওয়া দাওয়া করতেছে। নর্মালি খাওয়া দাওয়া করা ছাড়াই চলে আসছি এই জায়গায়, বিকজ অফ যদি ফাহিম ভাই চলে যায় তাহলে তো আর ব্লগ করতে পারবো। এই জন্য আর নিচে ওনার ফ্যানরা দাঁড়ায় আছে, একটু পরে দেখাবো যে ফাহিম ভাই খাওয়া দাওয়া করতেছে এবং আসলে খুবই ব্যস্ত। তো নিচে যখন নামবে তখন সবার সাথে কথা বলবে, দেখা করো। আমি জাস্ট আমাকে ছবি তুলতে দিছে, এখনো ভিডিও করতে দেনে, এখন নাকি উনি রেডি না ভিডিও করার জন্য। তো এই জন্য দেখেন বাকিটা। আরে গন্ধ দা কি অবস্থা! এই তো সুইম, ভালো। তোমার কি অবস্থা? তো এটা হচ্ছে ফাহিম ভাইয়ের গাড়ি, আর একটু পরে নামবে। গাড়ি অলরেডি চলে আসছে, গাড়ি বেস্টিনের সামনে ছিল, আর এখনো অনেক ফ্যান দাঁড়ায় আছে। যদিও উনি কাউকে আসতে নিষেধ করছে, তারপর অনেকেই আসছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা ব্লগও মেক করতে পারতেছি না। ছাতা ধরে দেখতে পাচ্ছেন, ব্লগটা মেক করতেছি। এখানে হচ্ছে ফাহিম ভাই, টিম মেম্বারদের যত ব্যাগ হেলমেট আছে সব এই জায়গায় রাখছে। তো ফাহিম ভাই এখন খাওয়া দাওয়া করতেছে, অনেক ট্রাই করছি ব্লগ মেক করার বাট পারি নাই। তো দেখি আর কি করা যায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন নাস্তা করার জন্য এখানে আসলাম, কারণ ফাহিম ভাইও খাওয়া দাওয়া করতেছে নাস্তাটা করে। এরপর এখন আবার যাবো ফাহিম ভাইয়ের কাছে। সোহিম ভাই ফেনি এসে কেমন লাগতেছে? জোস আর আসছিলেন ফেনিতে? আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে? জি ভাই, ওইটা তো অবশ্যই। তো নিচে দেখতে পারতেছেন অলরেডি চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে ফাহিম ভাই নামার সাথে সাথে। তো এই জায়গায় মূলত বেশি চাপ থাকার কারণে ফাহিম ভাইকে আবার ভিতরের দিকে ঢুকিয়ে নেওয়া হয়, কারণ মানুষ অনেক চাপতেছিল। এই জন্য আসলে ভিতরে ঢুকানো ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের কাছে। সবাই
তো এখানে প্রচুর পরিমাণ ক্রাউড হওয়ার কারণে বেস্টিনে যারা ওনার আছে ওরা বের করে দিচ্ছে সবাইকে। কারণ হচ্ছে কি, এখানে কোনো কথা শোনা যাচ্ছে না এবং ফাইন ভাইকে একটু আগে চেপে মেরে ফেলতে লাগছিল, এই কারণে ফাইন ভাইকে ভিতরে নিয়ে গেছে আর সবাইকে বের করে দিচ্ছে। আমি এখন আছি স্কাই লাঞ্চ বিস্ত্রোতে, যেটাতে দেখতে পেয়েছেন যে এর আগেও একবার আমি আসছি, কিছুদিন আগে এসে এখানে ব্লগ বানাই গেছি। তো ফাইন ভাই মূলত কালকে রাত্রে বেস্টিনে আসে, বেস্টিনে কালকে রাত্রে থেকে আজকে শো করার কথা ছিল, বাট বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, কোন জায়গায় কি নিম্নচাপ না কি হয়েছে যার কারণে আজকে সারাদিন বৃষ্টি, যার ফলে এটা হয় নাই এই শোটা। এখন আমি আছি স্কাই লাঞ্চ বিস্ত্রোতে আর ফাইন ভাই এখানে আছে, উনি খাওয়া দাওয়া করতেছে। ফাইন ভাই বেস্টিনে মাত্র খাওয়া দাওয়া করলো, এখন আবার স্কাই লাঞ্চ বিস্ত্রোতে আসছে, যার ফলে আমার ব্লগটা মেক করতে আরো সুবিধা হয়েছে। ফাইন ভাই কারো কাছ থেকে পাইছি, স্কাই লাঞ্চ বিস্ত্রোটা আসলে অনেক জোস, যদি আপনি দেখেন চারদিকে এটা আসলে অসাধারণ। আমি এখন একটা দোনায় আছি, এটা আসলে অসাধারণ একটা রেস্টুরেন্ট, তো আপনারা চাইলে আসতে পারেন। এটা মিজান রোডে আছে, মিজান রোডে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে স্কাই লাঞ্চ বিস্ত্রো কোনটা। ফাইন ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটা একটু সাবস্ক্রাইব করতে বলো। আব্দুল্লাহ মিশকাত, সাইকেল স্ট্যান্ডের একটা মানে ফ্যান বেস ছিল আমার আগে থেকে। ও আচ্ছা, সাইকেল স্ট্যান্ড, আমি তো 2012 থেকে স্ট্যান্ড করি, ইউটিউব চ্যানেল 15 সালে খোলা। ও আচ্ছা, মানে 12 যে যারা আছে ওরা তো সবাই মিলে আমাকে সাবস্ক্রাইব করে। আচ্ছা, নতুন যারা 1000 সাবস্ক্রাইবার পূরণ করবে ওদের জন্য, মানে আমি যখন ধরেন 355 হয় আবার কমে যায় দুইটা, আবার তিনটা বাড়ে আবার একটা কমে যায়, কি জানি ওটা স্প্যামিং, স্প্যামিং প্লাস ওইগুলো হচ্ছে রেগুলার, এগুলো রেগুলার না, অথেন্টিক না। কিছু কিছু অথেন্টিক সাবস্ক্রাইবার আছে, যে তোমার একটা জিমেইল, একটা জিমেইল দিয়ে একটা সাবস্ক্রাইব করে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তোমার জিমেইল দিয়ে তুমি আমার সাবস্ক্রাইব করতেছো অনেক বড় একটা ব্যাপার। এখন ফেক জিমেইল তো কইলে অনেকেই সাবস্ক্রাইব করে, কিন্তু এগুলো থাকে না, আমি করি না এমনি ফেক জিমেইল, এমনি থাকে না, এগুলো চলে যায়। ও আচ্ছা, এখন রেগুলার কন্টেন্ট ভিডিও বানাইতে হবে, ভালো স্কিল, ভালো এডিট, আস্তে আস্তে ডে বাই ডে আপডেট। এক ক্লাসে আমি আজকে 2 বছরের মতো ইউটিউবে ভিডিও বানাইতেছি, কিন্তু এখনো 352 সাবস্ক্রাইবার, মানে 2 বছর কত ভিডিও বানাইছো? আমি কিন্তু পারি না, মাঝে মধ্যে লাস্ট একটা কথা, আজকে স্ট্যান্ড শোটা লাস্ট আর কখন হবে? আজকে তো বৃষ্টির জন্য হয়নি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।
তো ওইটাই ফাইন ভাই যেটা বলছে দেখলেন যে ওই শোটা মূলত 10 তারিখে হবে, 10 তারিখে আপনারা যারা ফেনির আছেন তারা 10 তারিখে চলে আসবেন জিয়া মহিলা কলেজের অপোজিট, আগে যে এনকাউন্টারটা ছিল ওইটা ওই জায়গায় শোটা হবে, তো যারা আজকে আসতে পারেন নাই তারা 10 তারিখে চলে আসতে পারেন ফেনিতে। আর হ্যাঁ, এটা হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এই দুনিয়ায় আমি ওই সময় কথা বলছিলাম। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড়, আর ফাহিম ভাই উপরে, ফাহিম ভাই উপরে, আমি জানি আমার কথা কিছু শোনা যাচ্ছে না, বাট তারপর আপনাদেরকে বলতেছি এই যে ফাহিম ভাই ফ্যান দেখতে পাচ্ছেন। আজকের ব্লগ এতটুকুই, যদি ভালো লাগে থাকে তাহলে ব্লগটা লাইক করে দিবেন আমার চ্যানেলে, আর সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, নতুন কোনো অডিয়েন্স যদি থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, আমি ফেনীতে থাকি, যারা আমাকে নতুন দেখতেছেন আমি ফেনীর ব্লগ মেক করি, আর আশেপাশে বিভিন্ন জায়গাও ঘুরতে গেলে তখন ব্লগ মেক করি। আজকের ব্লগ স্কাই লাঞ্চ বিস্তর পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, কোনো জায়গায় ভুল হলে কমেন্ট করে জানাবেন।